আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হোটেল দ্য কক্স টুডের এপিসোড চলছিল, তো প্রথম পর্বে দেখিয়েছিলাম রুম ট্যুর, দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা সুইমিং পুলে এনজয় করেছি এবং বিকালের আকাশটা কত সুন্দর ছিল, আর আমরা তৃতীয় পর্বে দেখিয়েছিলাম 76 টাকার চা কেমন ছিল। তো চতুর্থ পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এবং এটা হচ্ছে লাস্ট পার্ট, যে কক্স টুডের বাফেটে কী কী আইটেম থাকে এবং সেখানকার খাবারের স্বাদ কেমন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সকাল 6:30টার মধ্যে উঠে গিয়েছিলাম, এবং দেখতে পাচ্ছেন চেহারার অবস্থা একদম পুরো তরমুজের মতো হয়ে গিয়েছে। তো যেহেতু ঘুমিয়েছিলাম, তো এই হলো অবস্থা। আমরা শর্টকাট করে রেডি হয়ে 7:15 আমরা বের হয়ে গিয়েছিলাম। দেখেন এখনও অবশ্য অনেকেই রুমের মধ্যে, তারা এখনও বের হয়নি। আর আমরা চলে গিয়েছিলাম, যেহেতু চেক আউটের দিন ছিল, সো একটু তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপর বিশ্রাম নেওয়াটা আমাদের একটু উদ্দেশ্য ছিল। তো এই হলো অবস্থা। লিফট আসতে দেরি হলে এখানে বসতে পারেন, আর আমাদের আসলে লিফট চলে আসছিলো, সো আমরা তাড়াতাড়ি করে লিফট দিয়ে নিচে যাওয়ার জন্য খুবই মানে এক্সাইটেড ছিলাম যে ব্রেকফাস্টটা আসলে কোথায় হয় কেমন কি। কারণ আমরা ভেবেছিলাম যে বিয়ে বাড়ির একটা ফিলিংস পাবো, রাজকীয় একটা ভাব, কিন্তু আসলে দুর্ভাগ্যজনক আমরা মানে আসলে ওইখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। নিচতলাই ছিল যেটা আলাকার্টের জন্য দেখানো হয়েছিল, অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরেই বাফেটের অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আসলে আমাদের এক্সাইটমেন্টটা কাজ করছিল যে দোতলায় সেই বিয়েবাড়ির ফিলিংস পাওয়া যায়, অনেক লাইটিং সুন্দর, সেখানে যাওয়ার জন্য তো আমরা একটু কষ্টই পাইছিলাম। তো যাই হোক, আপনাদের আইটেমগুলো দেখাইয়ে দেই যে কী আইটেম ছিল। চিকেন কর্ন স্যুপ, এরপরে হচ্ছে পরোটা, তারপর প্লেন ভুনা খিচুড়ি, চিকেন স্যুপ ট্র্যাডিশনাল স্টাইল, আর এখানে মিক্সড ভেজিটেবল ঝাল ফ্রিজি, স্পাইসি বেকড পটেটো, পাস্তা অল ব্যালগনাইজ চিকেন, এরপর আছে এখানে চানার ডাল ভুনা উইথ কোকোনাট, আর এখানে আপনি দেখতে পাবেন মিক্সড কিছু ফ্রুট ওখানে রাখা আছে, আর এখানে শ্যামাই, আর এখানে কর্নফ্লেক্স আছে দেওয়া, আর এখানে আপনি নিজের মতো করে চা কফি বানিয়ে নিতে পারবেন, সেগুলো দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনার কর্নফ্লেক্স বানানোর জন্য যেসব জিনিস দরকার সেগুলো, আর এখানে সবজি ছিল মানে সালাদ, আর এখানে ওয়াটারমেলন জুস ছিল, খুবই ঠান্ডা এবং রিফ্রেশিং, আর এখানে কলা পেঁপে আপেল তিনটা ফ্রুট কাটা ছিল, আর এখানে বেকারি আইটেমগুলো ছিল। তো প্রথমে দেখতে পাবেন জেলি, তারপর এখানে চিজ, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, এইখানে চকলেট কেক, এখানে আরেকটা কেক আছে মাফিন টাইপের, আর এইখানে 2-3 রকমের কেক ছিল আরও। তো এখানে আমি খাবারের আইটেমগুলো নিয়ে আসছি, পরোটা, খিচুড়ি, চিকেন স্যুপ, ডাল ভুনা এবং সবজি। তো এই হলো অবস্থা আর কি। আর পাস্তার ভিডিও ক্লিপটা আসলে আমার নিতে মনে ছিল না, তো যাই হোক আমি খিচুড়ি দিয়ে ডিম খাবো, তো সেই জন্য চলে আসলাম এখানে লাইভ কিচেনে। লাইভ কিচেনের ব্যবস্থা ছিল, আর এখানে কেউ যদি বয়েলড এগ খেতে চান তো সেটা খেতে পারবেন, এবং আপনি একদম সরাসরি ডিম পোচ অথবা ডিম ভাজা করে নিতে পারবেন এখান থেকে। তো এখানে যেহেতু ডিম ভাজা হচ্ছিল, তো তানিম অর্ডার করেছিল আগেই, তো তানিম একটা ভাজা হচ্ছে, আর তানিমের অনেক ক্ষুধা লেগেছিল, আর তানিমকে বলেছি যে তুমি খাওয়া শুরু করে দাও, আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি, যেহেতু সব কিছু মেয়ে মানুষেরই করতে হয়, ঠিক আছে। তো আসলে আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমার জন্য একটা ডিম ভাজবেন, আর আমি এখান থেকে একটু হাঁটাহাঁটি করে আসি ডিমটা ভাজা হতে হতে। তো সেরকম চারপাশে মানে লোকজন ছিল না, যেহেতু সকাল ছিল, সকাল 7:30-7:30 কে খায় ভাই। তারপরও আমরা গিয়েছিলাম, যেহেতু আমরা ভিডিও শ্যুট করি, আর ওখানে মিনারেল ওয়াটার পাবেন আপনারা। তো এই হচ্ছে আমার ডিম ভাজা টোটাল রেডি, আর এটার মধ্যে স্পেশালভাবে তেমন কিছুই দেওয়া নাই, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি, এই তো, আর কিছুই সেরকম ছিল না। তো আমি এই যে নিয়ে যাচ্ছি, দেখতে ভালোই লাগছে যে আসলে আপনি মানে বাসায় বসে ডিম ভাজেন আর এখন আরেকজনকে দিয়ে ভাজাচ্ছেন, এটার মধ্যে একটা অন্যরকম মজা কাজ করে।
তো তানিম খাওয়া যেহেতু শুরু করে দিয়েছে, তো আমি ভিডিও শ্যুটটা করে নিলাম। এরপরে হচ্ছে তানিম আমার জন্য একটু ওয়াটারমেলন জুস এনে দিল, আমার মনে ছিল না আনতে, তো আমি এই বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছিলাম। এবং খিচুড়ি, ডালটা এবং চিকেন স্যুপটা অসাধারণ স্বাদের ছিল, এত মজা। আর ডিম ভাজাটা অ্যাজ ইউজুয়াল যেরকম লাগে সেই রকমই, আর পাস্তাটা অসাধারণ, অনেক মানে মজা ছিল। আর এখানে আমি ফ্রুটস নিয়ে আসছি, আর এখানে হোয়াইট ব্রেড, জেলি আর দুই ধরনের কেক নিয়ে আসছি। তো এগুলো আসলে মানে দুই আড়াই ঘন্টা বসে বসে খাইছি, একটু হাঁটাহাঁটি করছি, একসাথে তো আর খাওয়া যায় না সকালে। আর মজার ব্যাপার হচ্ছে, ঠিক আছে, আমি ঠিক মতন রাত্রেবেলা খাই নাই যাতে সকালে খেতে পারি। আর এখন মানুষ মোটামুটিভাবে আসতে শুরু করেছে, আর এই হলো অবস্থা। আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে তানিম আমার জন্য কফি বানাই নিয়ে আসছে, সেইটা খেতে কেমন ছিল। ঠিক আছে, তো আমি মোটামুটি ছবি তুলছিলাম আর আপনাদের সাথে এখন শেয়ার করব। আর বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কফি কফিটা ভালো লাগে নাই চলে চলে কোনো রকম তুমি খাও তুমি খাও আসারি।